ফামামাং খফাত মাজিনহু, যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে বিচার মাঠে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়ে অমাদ্রাকা মাহিয়ে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আপনি কি বলতে পারেন অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? আমি বলি নারুন হামিয়ে, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে আগুন, যেদিন বিচার মাঠে মানুষের পাপ নেকি উড়লে ওজন হবে। শোনেন, হিন্দুদের পাপ নেকি ওজন হবে না, কেন বলেন তো? নেকি নাই সেজন্য, এক পাল্লাতে তো নেকি দিতে হবে আর এক পাল্লাতে পাপ দিতে হবে, তাহলে তো ওজন হবে। তো নেকি নাই তো ওজন হবে কি দিয়ে? ইহুদিদের পাপ নেকি ওজন হবে না, খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না। ফালা নকিমা লাহুম ইয়াউমাল কিয়ামাতে ওজনা, ওদের পাপ নেকি বিচারের মাঠে ওজন হবে না। ওদের কপাল এবং পা একসাথে ধরে জড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এই কথা আল্লাহ তাআলা বলেন। আমি আপনাকে বিচারের মাঠ বুঝাতে খুব কষ্ট পাচ্ছি, কি দিয়ে বুঝাই? এক একটা স্তর এক এক রকম, কত স্তর আছে বিচারের মাঠে। যারা একটু জুলুম করেছে তাদের বিচার দেরিতে হবে, ভালো মানুষের বিচারের সময়সীমা এক অক্ত ফরজ সালাতের সমান, 5 থেকে 7 মিনিট। কেউ যদি একটা রিক্সাওয়ালাকে 20টা টাকা দিয়ে ধমকে বিদায় করে দিয়ে থাকে, ও জালেম, তার বিচার পরে হবে। কেউ যদি জোর করে জমি দখল করে থাকে তাহলে তার বিচার পরে হবে। কেউ যদি জাকাত না দেয়, ওসর না দেয় তাহলে ফকিরের টাকা মেরে খেয়েছে, ওর বিচার পরে হবে। যদি একদিন দেরি হয় তাহলে 50,000 বছর, আর যদি 3 দিন দেরি হয় 1,50,000 বছর। জনাব, এবার আপনাকে একটু বলে, এই ছেলে বস, তুমি আমাকে ব্যস্ততা দেখাচ্ছ, আমি তো ঢাকা ফিরে যাব, গাড়িতে ক্লাস নেব ইনশাআল্লাহ, তুমি আমাকে কি ব্যস্ততা দেখাচ্ছ? তুমি কি মনে করছো আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তাফসির মাহফিল করতে এসেছি, কিসা কাহিনী বলবার আপনি বাদাম খাবেন? 1 মিনিট আপনি 19-20 হতে পাবেন না, এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন। অল্প দিন বাঁচতে এসেছি, ধৈর্যের পরিচয় দিয়ে ভালো কিছু করে যাই, অন্যায় কিছু করে লাভ হবে না, ফেরাউন ডুবে গেছে। অন্যায় কিছু করে জুলুমবাজি করে লাভ হবে না, মানুষের পিছে পিছে বেরিয়ে কোনো লাভ নাই, নিজে উপার্জন করে খান। এই ছেলে, মানুষের পিছনে ঘোরো না, দোকানে বসে আড্ডা পিটো না, আমার 4টা কথা মনে রাখিও। 1 5 অক্ত সলাত, এর কোনো বিকল্প নাই দুনিয়াতে। 3 হালাল রুজি, চকলেট বিক্রি করে খাও সমস্যা নেই, কলা বিক্রি করে খাও সমস্যা নেই, বাপের জমিদারি আছে কোটি টাকার ব্যবসা করো। আমি ব্যবসায় করতে বলছি, জমি চাষ করে খেলে অন্তর শক্ত হয়ে যাবে, ভালো কিছু করতে পারবে না। আর চাকরি যদি করো তাহলে বেতনের টাকা দিয়ে 25 দিন যাবে, 5 দিন ধার কর্জ করে খেতে হবে, দোকানওয়ালাকে বলতে হবে ভাই বেতন পাইলেই দিব। তো বেতন যখন পেয়েছ তখন ওই দিতে দিতে আবার সামনের মাসে 5 দিন বাকি, মায়ে বলছে বেটা টাকা দেনারে বেটা কিছু খুব বিপদে পড়েছি, আম্মা এ মাসে তো পারলাম না, দেখি সামনে মাসে, দেখি চেষ্টা করি, সামনে মাসেও পারিনি। জীবনটা এভাবে এলোমেলো পার হয়ে গেল, কিছু করতে পারবে না। আর যদি বউ একটু তোমার প্রতিকূলে হয় অনুকূলে না হয়, বউ পরীক্ষা করবে একটু, দেখবা পরীক্ষা করবে, করো তো কালকে সকালে একবারে নতুন 1,000 টাকার নোট 3টা তোমার মার হাতে দিয়ে দিবা, তোমার বইয়ের সামনে তোমার বইয়ের মুখখান দেখিও তো কেমন লাগে। তোমার বউ মনে করছে আমার স্বামী দপ করে আকাশ থেকে আমার কোলে পড়ে গেছে, তাই এ স্বামী। যদিও তোমার বউ জানে যে কে কেমনভাবে দুনিয়াতে আসে, তোমার খবর তোমার মা জানে। আমার মা যখন, আমি যখন বললাম 1982 সালের 16 মে রোজ সোমবার সকাল 6টার সময় বাড়িতে ঢুকে আমি বলছি মা আমি ইন্ডিয়া চলে গেল, তখন আমার মার হাতে আটা লেগেছিল। কেন আমার মা এত সকালে রুটি বানাচ্ছেন তা আমার মনে নেই, চুলাতে ভাত রেডি হয়ে আছে, তারপরেও কেন আটা হাতে আমি বুঝতে পারি না।
আমার মা আমার পিছনে পিছনে হাঁটতে লাগলেন, বলতে লাগলেন ইন্ডেজাইস নে পুলিশে ধরে মারবে। আমার মা অনেক দীর্ঘ সময় ধরে অনেক পথ হেঁটে চলে আসলেন। আমার মা যখন দেখলেন আমি আর ফিরব না, তখন আমার মা ফিরে আসলেন। আমি আল্লাহকে বলি আমার মা কি করেছে সেটা আমি দেখতে চাই না। আমার মা আমাকে পড়ানোর জন্য জীবন বাজি রেখার চেষ্টা করত, তুমি তাকে মাফ করো। আমি একদিন প্রতিষ্ঠানে যাব না বলে না চলে পড়তাম, দেরি করে নদী থেকে আসছি, গ্রামের মানুষ আমরা দৌড় দিয়ে নদীতে গিয়ে নামতাম, সাঁতার দিতাম, অনেক দেরি করে এসেছি যাব না। এই জন্য 12টা বেজে গেছে, আমার মা খাওয়ার নিয়ে রেডি হয়ে আছে, আমাকে বলছে তাড়াতাড়ি খেয়ে নে, আজকে তুই মাদ্রাসা যাবি। আমি বলছি যাব না। বলছে না যেতে হবে। আমি বলছি না যাব না, যেতেই হবে। তখন আমি বলছি তাহলে ভাত খাবো না। তো আমার মা বলছে খাস নে। তা আমি উঠে গেলাম, আমি উঠে নে ব্যাগটা আমার মা সাজিয়ে রেখেছে, আমি ব্যাগটা হাতে করে বের হয়ে যাচ্ছি, তো আমার মা বলছে টাকা নে। তখন আমি বলছি টাকা নেব না। আমার মা বলছে টাকা নিস না, তবু তোকে যেতে হবে। আমি খাওয়া ছাড়া টাকা ছাড়া বাড়ি থেকে বের হয়ে গেলাম, আমার মা নরম হয়নি। আমার মায়ের সাহায্য ছিল বড় পড়ানোর, যে কোনো ছেলের যে কোনো ফকির ফাকরাকে দেখলে ভিক্ষে দিলে আমার মা বলতেন তুমি আমার ছেলেটার জন্য দোয়া করিও। এমন কোনো ফকির আমাদের বাড়ি থেকে যায়নি যাকে আমার মা ভিক্ষে দেওয়ার পরে দোয়া করার জন্য বলেনি। সম্মানিত দিনী ভাই বোন, বাপ মাকে মূল্যায়ন করার চেষ্টা করেন। আমি যখন বিদেশে গিয়ে বক্তব্য দিই তখন আমি বলি মানুষকে, দেখো তুমি তোমার স্ত্রীর নামে অ্যাকাউন্ট খোলো না, ভুল হবে। তুমি 5 বছর বিদেশে আছো, টাকা তুমি তোমার স্ত্রীর নামে পাঠালা, যেদিন তুমি দেশে ফিরবার সময় হবে সেদিন তোমার বউ টাকা পয়সাটা নিয়ে পালিয়ে যাবে। সেদিন তুমিও কাঁদবে, তোমার মাও কাঁদবে, তোমার বাপও কাঁদবে। সেদিন তিনজন একসাথে হয়ে যাওয়া, তোমার বউ ভিন্ন হয়ে যাবে। আজকে তোমার বউ কাছে আছে আর তোমার বাপ মা তোমার দূরে আছে। যেদিন তুমি বিপদে পড়ে যাবা সেদিন দেখবে তোমরা তিনজন, তোমার বাপ আর তোমার মা আর তুমি। তার আগা পর্যন্ত তোমার বউ তোমার সাথে আছে, তোমার বউ কাছে। আমার মা বলতো তিনজনের বড়ি, নারী হলো তিনজনের বড়ি। আমার মা মাঝে মধ্যে এভাবে বলতেন, বাড়ি থেকে বের পড়ার সময় তো আমার মা বলতেন 4টা কাজ করো না, 1 দোকানে বসিও না, 2 প্রাইভেট পড়ায়ও না, 3 কারোর সাথে বন্ধুতালি করো না, 4 দাওয়াত খায়ও না, প্রাইভেট পড়ায়ও না, দোকানে বসিও না, বন্ধুতালি করিও না, প্রাইভেট পড়ায়ও না। এই 4টা কথা বলে আমার মা বাড়ি থেকে বিদায় করতেন। সম্মানিত দিনী ভাই বোন, বিচারের মাঠ বড় কঠিন, কেয়ামতের মাঠ বড় কঠিন। কেয়ামতের মাঠের ব্যাপারে আল্লাহ বলছেন ইয়াউমা তারাউনাহা তাজহালুকুল মুরজিয়াতিন আম্মা আরজাত। বিচারের মাঠে যে মহিলা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে সে মহিলা কখন তার দুধের বাচ্চা বুক থেকে বাচ্চা পড়ে যাব বুঝতে পারবে না। অতাজহকুল হামলিন হামলাহা, যে মহিলার পেটে বাচ্চা আছে কখন বাচ্চা প্রসব হয়ে যাবে সে বুঝতে পারবে না। অতারা নাসা সোকারা, আপনি দেখবেন মানুষকে মনে হচ্ছে যেন মদ খেয়েছে, মাতাল হয়ে বিচার মাঠে ঘুরে বেড়াচ্ছে, আসলেও মাতাল হয়নি। অলাইকিন আদাব আল্লাহি শাদীদ, বিচার মাঠের শাস্তি খুব কঠিন। এই জন্য মানুষকে দেখা হবে মানুষের বুদ্ধি টুদ্ধি নেই। আল্লাহ রাসুল বলছেন ইহুসারুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান ওরাতান গোরলা, বিচারের মাঠে মানুষকে একাকার করা হবে, কারো খাতনা দেওয়া থাকবে না, পায়ে জুতা থাকবে না, কারো পরনে কাপড় থাকবে না মহিলা পুরুষ। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহর নবী আর রেজালুন নিসাউ জামিয়ান রাবাজুমিলা বাজিন, মহিলা পুরুষ একসাথে উলঙ্গ হয়ে থাকবে আল্লাহর নবী, একজন আরেকজনের দিকে দেখবে এটা কেমন হয়ে গেল, আপনি কি বললেন, বিচারের মাঠে মানুষ উলঙ্গ হয়ে থাকবে, কারো পরনে কাপড় থাকবে না, একজন আরেকজনকে দেখবে। তখন আল্লাহ রাসূল বলছেন আয়েশা আলাম রাশাদ মিন দালেকা ইনজরাবা জুমলে বাজিন, সমস্যার চেয়ে অনেক 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 জটিল, কেউ কাউকে তাকিয়ে দেখবে এরকম কোনো বুদ্ধি কারো থাকবে না। আসলে তোমাকে বোঝাতেই পারিনি কেয়ামতের মাঠ কত কঠিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
ও সাহেবাতি হো বানি হে কিয়ামতের মাঠ সেই দিন যেই দিন মানুষ তার ছেলে থেকে তার মেয়ে থেকে তার স্ত্রী থেকে আহাল পরিবার থেকে পালিয়ে যাবে, কেউ কারোর সাথে কথা বলতে চাইবে না, তার নাম কিয়ামতের মাঠ। সম্মানিত দিনী ভাই বোন, আমার চারটা কথা মনে রাখিয়েন। এক, পাঁচ ওয়াক্ত সালাত। দুই, হালাল রুজি। তিন, কোরআন তেলাওয়াত। প্রত্যেক দিন একটু হলেও কোরআন পড়িয়েন। কিছুই যদি না পারেন তাহলে আমার একটা পরামর্শ থাকলো, সূরা ইখলাস তিনবার অন্তত নিজেকে বলে রাখেন যে আমি কোরআন মাজিদ পড়েছি। কি পড়েছ? সূরা ইখলাস তিনবার পড়েছি। হ্যাঁ পড়েছ, এইটুকু প্রমাণ করেন যে আমি পড়ি। চার, দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, যার নাম আড্ডা পিটা, দোকানে হোক মাঠে হোক ঘাটে হোক, আড্ডা পিটা এই জিনিসটা খুবই বিপজ্জনক, খুবই বিপজ্জনক। অজান্তে এমন একটা পাপ করেছেন যেটা মানুষের গিবাত, খেয়ালই করেননি। আমি আপনাকে কথার কথা বলে রেখেছি যে আপনি দুইজন দোকানের সামনে বসে আছে, ল্যাংটা মেন আসছে আর আপনি ওখানে গেছেন, ওরা আর একজনের বদনাম করছে, তা আপনি দাঁড়িয়েই বলছেন চট করে, আসলে ঠিকই বলেছেন, ও আসলেই খারাপ। এখন আপনি জান্নাতে যান দেখি, যদি এ পাপ ক্ষমা হয়ে যায়, ইসলাম ধর্ম মিথ্যা, জেনা মহাপাপ, মহাপাপ জেনা। বিবাহ করার পরে তার জেনা করলে তার বাঁচার পথ নেই, বেশি বয়সে জেনা করলে তার সাথে আল্লাহ কথাই বলবেন না, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথাই বলবেন না। বিচারের মাঠে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বেশি বয়সে জেনা করে যে, দুই, মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যে, হেড মৌলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, জেল সুপার, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, আপনার মসজিদের সভাপতি, সেক্রেটারি, স্কুলের সভাপতি, সেক্রেটারি, যারা মিথ্যা কথায় দায়িত্ব পালন করে, প্রতি বছর যদি হজ করে তবু আল্লাহ তার সাথে কথা বলবেন। অলমুসবেল পাঁজামা প্যান্ট লুঙ্গি টাকনো নিচে যে রাখে তার সাথে আল্লাহ কথা বলবেন না, মহাপাপ। তারপরে যদি আল্লাহকে বলে, আল্লাহ আমার ভুল হয়েছে, আমি জেনা করি যে আমাকে মাফ করো, আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে যা, আমি 70 বছর বয়সে একদিনে সলাত আদায় করিনি, আমাকে মাফ করো, আচ্ছা করলাম যা, আমি কোটি কোটি টাকার সুদ খেয়েছি, আমার ভুল হয়েছে, আমি লেনদেন বন্ধ করলাম, আমাকে মাফ করো, আচ্ছা যাও করলাম, আল্লাহ আমি যে সেদিন দোকানে দাঁড়িয়ে বলেছিলাম আসলেও খারাপ, এটা মাফ করো, বলছে আমি কি জালেম যে আমি পাপ ক্ষমা করে দেবো, তুমি আর একজনের বদনাম করেছো, আমি ক্ষমা করবো, মানে আমি যদি ক্ষমা করে দিলাম আমি আল্লাহ জালেম, আমি জুলুম করি না, আমি আল্লাহ জুলুম আমার উপরে হারাম করেছি,